হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছি এখানে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব দাদাদের বাড়ি। দাদা এখন বৌদিকে ভাত কাপড় দেবে, তাই এখন আমরা এখন যাচ্ছি বড়মাদের বাড়ি। তো চলো তোমরাও দেখো। তো দেখো আমরা চলে এসেছি দাদাদের বাড়ি, আর এটা হলো বাইরের গেটটা, কেমন হয়েছে জানিও, খুব সুন্দর লাগছে গেটটা দেখতে। তো আর সব বাচ্চা কাচ্চা এখানে খেলা করছিল, তো মনীষা আর তিন্নিকে বললাম একটু পোজ দিয়ে চল, তো দেখো ওরা একটু পোজ দিচ্ছিল, আর এই যে তিন্নি। তো এখন লোকজন আসা শুরু হয়নি, আর ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, আর ভেতরটা এখানে ঝাড়বাতি লাগানো হবে, এখনো পুরো কমপ্লিট হয়নি প্যান্ডেল। তো কিছু কিছু লোকজন আসা শুরু করে দিয়েছে, আর সবাই এখানে খেতে বসেছিল দুপুরের খাওয়া। তো এখানে প্রিয়াঙ্কা দি হচ্ছে বৌদিকে একটু সাজিয়ে দিচ্ছে, কারণ বৌদি একটুও সাজেনি। তো দিদি এসে বৌদিকে সাজিয়ে দিচ্ছিল, যেহেতু ভাত কাপড় হবে আর একটু ফটো টটো তুলবে, লোকজন আসা শুরু করে দিয়েছে এখন। তো বৌদির সাজ কমপ্লিট, আর এখন দাদা হচ্ছে বৌদিকে ভাত কাপড় দেবে। কাপড়ে অনুষ্ঠান হয়ে গেছে, আর এখন সবাই মিলে একটু ফটো তুলছিল, আর এগুলো দাদার বন্ধু বন্ধুর বউ, আর এই দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর দাদার বৌদির কিছু সিঙ্গেল ফটো তোলা হচ্ছিল। কি কি আছে বলি, ভাত ডাল মাছের মাথা, এইটা চাটনি পাশে চলে এসছে কেন, চাটনি চলে পাশে দে। তো এই যে এটা কি, বাঁধাকপি সবজি একটা, চাটনি, দই মিষ্টি 5 রকম, আর পাঁপড়। তো বৌদি এদিকে খেতে বসে পড়েছে, আর আমরাও এখন খেয়ে নেবো দুপুরে খাওয়া। তো এখানটায় আমরা খেতে বসে পড়েছি, তো রাতের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে।